আজ আমি পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান এবং পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। প্রথম এটা হচ্ছে পার্ট ওয়ান মডেল টাস্ক, এটা পার্ট ওয়ান। প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলো দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তর সংখ্যা হলো। তাহলে বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সবথেকে বড় যেটা আছে সেটা নেব, তারপরের সংখ্যাটা নেব বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, এইভাবে নেব। তাহলে আটের পরে বড় সংখ্যা কত আছে না, আটের পরে প্রথম হচ্ছে বড় সংখ্যা আছে এখানে আট, আট লিখলাম। এরপরে বড় সংখ্যা তো তিন, তিন লিখলাম, তারপরে বড় সংখ্যা আছে দুই, দুই লিখলাম, তারপরে এক, তারপরে শূন্য। তাহলে সংখ্যাটা হবে 8, 3, 2, 1, 0, এটাই হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এরপরে বলেছে 3, 2, 1, 4, 0 মানে 32,140। সংখ্যাটাতে দুইয়ের স্থানীয় মান কত, এখানে দুই কোথায় আছে দেখতে পাচ্ছ, একক, দশক, শতক, হাজার, দুই, দুই হাজার এখানে আছে। এবার দুই লিখে কত হবে, দুইয়ের স্থানীয় মান কীভাবে করতে হয়, না যেখানে দুই লিখলাম এবার এদিক থেকে লিখবো একক, দশক, শতক, হাজার, তাহলে দুইয়ের সঙ্গে 1,000 গুণ করতে হবে। তা দুইয়ের সঙ্গে 1,000 গুণ করলে কত হবে, 2,000। তাহলে এখানে সংখ্যার কত হবে, 2,000। তাহলে 32,140 সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান কত হলো, 2,000, ঠিক আছে। তিন নম্বর কোশ্চেন বলেছে, দেখো দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি স্বাদ অপরটি কত হবে। তোমরা নিশ্চয়ই জানো যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি স্বাদ হলে অপরটি হবে 11। 11 লিখতে পারো, বা তুমি যদি বলছো অন্য কিছু লিখতেই পারো 13 লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা হবে না। চার নম্বর কোশ্চেন বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাও কত। নিশ্চয়ই তোমরা জানো দুটি মৌলিক সংখ্যা যদি পরপর নিয়ে নাও, ধরো তিন নিলাম, পাঁচ নিলাম, ঠিক আছে। এবার তিন আর পাঁচ গসাও কত হবে, নিশ্চয়ই গসাগু হবে কত, এক। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে কত, এক, ঠিক আছে। পাঁচ নম্বর কোশ্চেন বলেছে, দেখো 521-কে 144 গুণ করতে বলা হয়েছে, তোমরা গুণ করো। তোমাদের গুণটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি, দেখো নিচে দেখিয়ে দিয়েছি, এই যে দেখো খেয়াল করে গুণটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো 521-এর সঙ্গে 144 গুণ করেছে, 4 1-এ 4, 4 2-এ 8, 4 5-এ 20, আবার 4 1-এ 4, 4 2-এ 8, 4 5-এ 20, 1 1-এ 1, 2 2-এ 2, 1 5-এ 5। এবার যোগ করে দাও, 4 8-4-12, 8 1-9-1-10, 2 2-4-1-5, 5 2-6-7, তাহলে এটা হয়ে গেল, তাহলে কী হলো 75,028, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো কি বললাম, তাহলে এইভাবে তোমরা সুন্দর করে গুণ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, ছ নম্বর কোশ্চেন বলছে, দেখো দেবব্রতবাবু তার ছ মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, ঠিক আছে। দেবব্রত যে আয় করেন 6 মাসের আয়, সেই 6 মাসের আয় থেকে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ হয়েছে 12,270 টাকা হলে তার এক মাসের আয় কত। নিশ্চয়ই জানো 6 মাসের আয় কী করছে, 7 মাসের খরচ হয়, তাহলে মাসিক খরচ বলা আছে, মাসিক খরচ বলা হচ্ছে এত টাকা। তাহলে তার মাসিক খরচ যদি এত টাকা হয়, নিশ্চয়ই 7 মাসের খরচ কত হবে, 7 মাসের খরচ আমরা ক্যালকুলেশন করবো। এবার ক্যালকুলেশন করতে দেখো 7 মাসের মানে 7 দিয়ে গুণ করবো, তাহলে এখানে লিখছি দেখো তার মাসিক খরচ 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ কত, না 7 মাসের খরচ সমান হচ্ছে কত, 7 গুণিত এত টাকা, তোমার একটা গুণ করলাম, তাহলে 85,890 টাকা হয়ে গেল। এবারে এই যে টাকাটা খরচ হয় সেটাই কি, 6 মাসের আয়, তার সমান নিশ্চয়ই কত, 6 মাসের আয়, তার 6 মাসের আয় মানে কত টাকা, এত টাকা। তাহলে এখানে চাইছে তোমাকে কোশ্চেনে কি, 1 মাসের আয় চাইছে, তাহলে 1 মাসের আয় করতে হবে, দেখো 6 মাসের আয় যদি এত টাকা হয়, 6 মাসের আয় যদি এত টাকা হয়, তাহলে 1 মাসের আয় কত হবে, ভাগ করতে হবে 6 দিয়ে, তার 6-কে এত টাকা দিয়ে 85,890 টাকা দিয়ে এই যে ভাগ করলাম, 6-কে এত টাকা দিয়ে ভাগ করলাম, প্রথমে 6-কে 6, 2 নামলো, 5, 6-4-এ 24 নামলো, তারপরে করলাম কি, এখানে 18 এলো, 6-3-এ 18, এবার এখানে নিচে 9 লাগলো, 6-কে 6, আর এখানে নিচে লাগলো কত, 30, তাহলে 6-5-এ 30, তাহলে কী হলো, তাহলে 1 মাসের আয় কত হলো, না 1 মাসের আয় হচ্ছে 14,315 টাকা, দেখতে পাচ্ছ 14,315 টাকা হয়ে গেলো তার 1 মাসের আয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই, কোনো সমস্যা নেই, খুবই সোজা এটা, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাব পার্ট টুটা নেই, এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু, এটা পঞ্চম শ্রেণীর জন্য। প্রথম কোশ্চেনটা দেখো, 1 নম্বর, নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও। কী বলছে, 420 মিনিট, 420 মিনিটে হয় 7 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা। নিশ্চয়ই জানো মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে হলে 60 দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়, মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে হলে 60 দিয়ে ভাগ করো, তাহলে 420-কে 60 দিয়ে ভাগ করো, যে ভাগ করেছি দেখো 60-কে 20 দিয়ে ভাগ করেছি, 700, 700, 742, মানে এখানে 7 হচ্ছে, তাহলে 7 কি 7 ঘন্টা, তাহলে উত্তরটা কত হবে, কয়ের দাগে 7 ঘন্টা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন বলছি, দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, তাহলে নিশ্চয়ই জানো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কী হয়, না সংখ্যা দুটির গুণফল হয়, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল।
বা এটা হলে তো দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটি যে যে মৌলিক সংখ্যা নেবে, ধরো তিন নিলে পাঁচ নিলে তা গুণ করতে পারো, পাঁচ সাত নিলে গুণ করলে যেটা হবে সংখ্যা দুটি, এখানে উত্তরে লিখবে সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। ওকে, এবার বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে, উপর নিচে বসিয়ে যোগ করো, এই যে সংখ্যাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা কী করতে হবে, যোগ করতে হবে। দেখো আমি নিচে যোগ করে দিয়েছি, খেয়াল করে দেখো, এই যে যোগ করেছি, দেখো এই সংখ্যা বসিয়ে দিয়ে দেখো, পাঁচ ছয়, পাঁচ ছয় আট, পাঁচ দুই, তারপরে দুই শূন্য, দুই জিরো শূন্য আট, তারপরে চারশো ছয়, মানে চার শূন্য ছয়, আর ধর পঞ্চাশ, পরপর যোগ দিয়ে বসিয়ে দিলাম, যোগ করে দিলাম, আট ছয় দুই, আট দুই দশ, দশ ছয় ষোলো, এখানে হয়েছে পাঁচ দশ এক এগারো, তাহলে আট চার বারো, তেরো চোদ্দো এক পনেরো, পাঁচ হাতের হলো এক, ছয় এক সাত, পাঁচ দুই সাত, তাহলে আমরা যোগ করলে ফেললাম, যোগ করলে এটা তাহলে এখানে লিখলে অতএব নির্ণয় যোগফল হচ্ছে এত, ঠিক আছে, বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে বলেছে দেখো, একটা বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু বলা আছে পাঁচ আর লসাগু বলা আছে ষাট, একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত, তোমরা নিশ্চয়ই জানো যে লসাগু গুণিত গসাগু সমান কী হয়, সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে সেই সূত্র ব্যবহার করে আমি অঙ্কটা করব, তাহলে একটি অপর সংখ্যাটি কত হবে, না অপর সংখ্যাটি হবে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই পনেরো, একটি সংখ্যা, তা সেই সূত্রটা আমরা ব্যবহার করেছি। দেখো এখানে এবার আমরা এটা এইভাবে লিখবে যে লসাগু গুণিত গসাগু সমান কী হয়, না সংখ্যা দুটির গুণফল। তাহলে অতএব অন্য সংখ্যাটি কত হবে, অন্য সংখ্যাটি হবে লসাগু গুণিত গসাগু বাই কী হবে, একটি সংখ্যা। তাহলে লসাগু গুণ মান বসে, লসাগু মান হচ্ছে ষাট আর গসাগু মান হচ্ছে পাঁচ, আর অন্য একটা সংখ্যা দেওয়া আছে কত, পনেরো। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, এই জায়গাটা কাটাকাটি করলাম, পনেরো তাহলে ষাট, চার পাঁচে পনেরো চারে ষাট হয়ে গেলো, তাহলে পাঁচ চারে কুড়ি, তাহলে উত্তরটা কত হবে, না কুড়ি। তাহলে এখানে চাইছে কি না অন্য সংখ্যাটি কত হবে, এখানে দুটি সংখ্যার গসাগু পাঁচ আর লসাগু ষাট দেওয়া আছে, তা একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত হবে, না অপর সংখ্যাটি হবে কুড়ি, ঠিক আছে, বুঝতে পেরেছো। ব্যাস চার নম্বর কোশ্চেন বলছে দেখো, পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপে টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়, কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে, দুটো প্রশ্ন চেয়েছে। তার পঁচাত্তর লিটার কেরোসিন তেল আর পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের একটা টিনে এমনভাবে ভর্তি রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়, তাহলে কীভাবে তোমরা করবে, দেখো তোমরা এইভাবে লিখবে, তাহলে পঁচাত্তর আর পঁচিশকে আগে লসাউ করবে, পঁচাত্তর আর পঁচিশকে লসাউ করবে, দেখো পাঁচ একে পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ, আর পাঁচ পাঁচে পঁচিশ, আবার করলাম পাঁচ তিনে পনেরো, পাঁচ একে পাঁচ, তাহলে এখানে কী বের করবো আমরা, গসাউ ক্যালকুলেশন করবো, গসাউটা কত হচ্ছে, না পাঁচে আর পাঁচ গুণ করবো, তাহলে অতএব গসাউটা হচ্ছে পাঁচ গুণ তো পাঁচ মানে পঁচিশ, তাহলে অতএব প্রতিটি টিনে কত ধরবে, না প্রতিটি টিনে পঁচিশ লিটার তেল ধরবে, প্রতিটি টিনে পঁচিশ লিটার তেল, প্রতিটি টিনে পঁচিশ লিটার তেল ধরবে, অতএব মোট কেরোসিন ও পেট্রোলের পরিমাণ কত হবে, না পঁচাত্তর তো ছিল যুক্ত পঁচিশ লিটার মানে একশো লিটার, মোট কেরোসিন ও মোট পেট্রোলের পরিমাণ কত হবে, পঁচাত্তর তো পঁচিশ লিটার দেওয়াই আছে, পঁচাত্তর আর পঁচিশ মোট কেরোসিন ধরবে, তাহলে একশো লিটার। এবার মোট টিন লাগবে কত লাগবে, না মোট টিন লাগবে একশো ভাজিত, এখানে যে পঁচিশ বেরিয়েছে একশো ভাজিত পঁচিশ, মানে পঁচিশ চারে একশো কতগুলো লাগবে, না চারটি, তাহলে উত্তরটা কত হবে, চার। তোমরা তাহলে কী করে বুঝতে পেরেছো, প্রথমে পঁচাত্তর আর পঁচিশকে গসাগু বের করবে, তাই গসাগু করতে হলে এইভাবে করতে হয় নিশ্চয়ই জানো, গসাগু তাহলে প্রথম হলো পঁচিশ, এবার মোট কেরোসিন আর মোট পেট্রোলের পরিমাণ কত, না পঁচাত্তর লিটার এখানে পঁচিশ লিটার, মানে কত হলো একশো লিটার, এবার একশো লিটারকে এই গসাগু যেটা বেরিয়েছে, কিন্তু মোট টিন সংখ্যা বের করতে হলে একশোর সঙ্গে পঁচিশ ভাগ করলে কত বেরোচ্ছে, চারটি, ঠিক আছে, পঁচিশ তারা একশো, তাহলে উত্তরটা কত, চারটি টিন লাগবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমাদের, কোনো সমস্যা নেই। যদি তোমাদের এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।